আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক এবারও আমাদের দেশে গরমের সময়ই রোজার মাস পড়েছে তার মানে হচ্ছে দিন বড় থাকবে প্রচণ্ড গরম পড়বে এবং আমাদেরকে রোজা থাকতে হবে তাই আমাদের সবার উচিত ইফতারে এমন কিছু খাবার রাখা যা আমাদের পেট ঠান্ডা রাখবে অর্থাৎ হজম প্রক্রিয়ায় সহায়তা করবে যেমন দই এবং দই দিয়ে বানানো নানারকম পানীয় এবং খাবার আমার চ্যানেলে কিন্তু দইয়ের প্রায় ছটার মতো রেসিপি আছে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে আমি এই দইগুলো তৈরি করে দেখিয়েছি তবে দই জমানোর জন্য বা দই বসানোর জন্য আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে টক দই যেটাকে আমরা দই বীজ হিসেবে চিনি তো এখন লকডাউনের টাইম মিষ্টির দোকান বা বেশিরভাগ দোকানই বন্ধ তো বাজার থেকে দই কিনে এনে সেটা দিয়ে দই বসানো একটা ঝামেলার ব্যাপার তাই আপনাদের সুবিধার্থে যাতে আপনারা রোজার সময় দইটা খেতে পারেন কিভাবে ঘরে আপনারা দই বীজ তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে অন্য নানা রকম দই বানাতে পারবেন সেটাই দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আজকের দই বীজ তৈরি করার জন্য আমাদের প্রধান যে উপকরণ সেটা হচ্ছে দুধ স্কিমড মিল্ক বা ফুল ক্রিম মিল্ক দুটো দিয়েই কিন্তু দই বিষ তৈরি করা যাবে ফ্রিজে রাখা দুধ ডিপে অথবা নর্মালে পাউডার দুধ বা প্যাকেটের দুধ সব রকম দুধ দিয়েই এই দই বীজ তৈরি করা যাবে আমি নিজেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এটা প্যাকেটের দুধ সরাসরি একটা পাতিলে ঢেলে নিলাম এখানে আমি প্রায় দু কাপের মতো দুধ নিয়েছি দুধটাকে এখন আমাদের হালকা গরম করে নিতে হবে আপনি চাইলে জাল দিয়ে একবার বলক তুলেও নিতে পারেন তবে বলক তুলে নিলে আপনাকে দুধ আবার ঠান্ডা করে নিতে হবে আমি দুধটাকে এমন গরম করেছি যে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় অর্থাৎ এর তাপমাত্রা ফর্টি থ্রি থেকে ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে যদি এর তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু যখন আমরা এর মধ্যে টক কিছু দিব তখন দুধটা ফেটে যেতে পারে আর যদি তাপমাত্রা কম থাকে তাহলে দই জমতে অনেক বেশি সময় লাগবে অথবা সেটা নষ্টও হয়ে যেতে পারে দেখলেন আমি একটা আঙুল দিয়ে চেক করে নিলাম এইবারে আমরা দই যাতে বসাবো মানে দই বীজটা বসাবো সেটা একটু রেডি করে নিব আমি এখানে একটা প্লাস্টিকের টিফিন বক্স নিয়েছি আমি আজকে চারটি ভিন্ন উপায়ে আপনাদেরকে দই বীজ তৈরির প্রক্রিয়া দেখাবো তো এই বক্সের মধ্যে চারটা আলাদা আলাদা চেম্বার আছে এই জন্য আমি এই বক্সটা নিয়েছি আপনি চাইলে যে কোনো ছোটো ছোট বাটি বা চায়ের কাপের মধ্যেও এইভাবে বীজ বসাতে পারেন এখন সেই যে আমরা দুধটা গরম করে নিলাম সেটা এই চারটা চেম্বারে মোটামুটি সমান পরিমাণে ঢেলে দিচ্ছি সবগুলো চেম্বারে আমি দুধ দিয়ে দিয়েছি এখন প্রথম যে পদ্ধতি যেটা দিয়ে আমরা বীজ তৈরি করব তার জন্য আমাদের লাগবে শুকনো মরিচ অনেকে কাঁচা মরিচ দিয়েও করেন তবে আমি খুব বেশি ভালো রেজাল্ট পাইনি কাঁচামরিচ দিয়ে তাই আর সেটা দেখাচ্ছি না সহ এরকম তিনটা কাঁচামরিচ নিয়ে নিতে হবে এবং এগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে দুধের মধ্যে সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে লেবু ওয়ান ফোর্থ কাপ দুধের জন্য মোটামুটি ওয়ান ফোর্থ চা চামচ থেকে ম্যাক্সিমাম হাফ চা চামচ লেবুর রস হলেই কিন্তু অ্যানাফ দেখতেই পেলেন আমি খুব সামান্য লেবুর রসই এতে দিয়েছি তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে তেঁতুল আর খুব ভালো হয় তেঁতুলটা যদি পুরোনো তেঁতুল হয় আমি দুকোয়ার মতো তেঁতুল নিয়েছি এবং এটা দুধের মধ্যে দিয়ে দিব একটু চারপাশে গুড়িয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ঘুরানোর সময় তেঁতুলের রসটা একটু ভালোভাবে মিশে যায় তারপরে এটা দুধের মধ্যে রেখে দিতে হবে আর চার নাম্বারে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভিনেগার আমি এখানে ওয়ান ফোর চা চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার যেটাতে কোনো কালার থাকে না এবং খুব একটা বাজে স্মেলও হয় না এবারে আমি বক্সটা ঢাকনা লাগিয়ে দিব আর বক্সটা এমন কোনো জায়গায় রাখবো যেখানে তেমন একটা আলো বাতাস চলাচল করে না খুব ভালো হয় যদি কোনো একটা মোটা কাপড় দিয়ে বক্সটা পেঁচিয়ে রাখা যায় এখন আপনাকে অপেক্ষা করতে হবে দই বীজটা বসার জন্য এজন্য গরমের সময় মোটামুটি আট থেকে দশ ঘন্টার মতো সময় লাগতে পারে আর শীতের সময় টাইমটা আরও বেশি লাগবে আপনি চাইলে চুলায় বা ওভেনেও করতে পারেন আমি যেখানে থাকি সেখানে খুব একটা গরম নেই এজন্য আমি ওভেনে করেছি আর তার জন্য একটা টাওয়াল দিয়ে এই বক্সটাকে পেঁচিয়ে আমি একটা বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য প্রথমে ওভেনটাকে আমি আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আধা ঘন্টার জন্য চালিয়ে তারপরে ওভেন বন্ধ করে তার মধ্যে বক্স রেখে দিয়েছি সারা রাত এখন সকালবেলায় আমি বক্সটা বের করে নিয়েছি আর চেক করে নিব যে আমাদের দই বীজ জমল কিনা দেখতেই পাচ্ছেন ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে মোটামুটি সবগুলোই জমে গিয়েছে এখন চেক করার পালা কোনটা বেশি ভালো জমল প্রথমে শুকনা ময়চেরটা দেখেন এটাতে প্রচুর পানি উঠেছে কিন্তু দুধটা কিন্তু জমে গিয়েছে এটা বোঝা যাচ্ছে আর এই পাশেরটা হচ্ছে লেবু দিয়ে করেছিলাম এটাতে পানি কম উঠেছে এখন প্রথমে আমরা শুকনো একটু চেক করে নিই মরিচগুলো উপর থেকে সাবধানে এভাবে তুলে নিতে হবে আর ভয় পাবেন না মরিচের কোনো রকম ঝাল বা গন্ধ এই দইয়ের মধ্যে কিন্তু থাকবে না তুলে নিলাম পানি অনেক দেখা যাচ্ছে আপনি চাইলে পানিটা নিংে ফেলে দিতে পারেন তবে আমরা দেখিনি দইটা জমলো কিনা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা জমে গিয়েছে আর ওভেনে করেছি বলে এটা আরও ভালো জমেছে আমি বাইরে রেখে করে দেখেছি সেটা এত ভালো জমে না ওভেনে করলে যেমন তাড়াতাড়ি হয় তেমনি জমাটটাও অনেক ভালো হয় আর এটা হচ্ছে লেবু দিয়ে করাটা এটাও কিন্তু একই রকম খুব সুন্দর জমেছে তবে পানি উঠেছে কম যতটা ওই শুকনো মরিচ দিয়ে করা হয়েছিল আর আরেকটা ব্যাপার ফুলক্রিম মিল্ক দিয়ে যদি আপনি করেন তাহলে দই কিন্তু বেশি গাঢ় হয় আর স্কিম মিল্ক দিয়ে করলে পানির পরিমাণ অনেক বেশি থাকে তাতে আর এই বক্সে হচ্ছে একটা তেঁতুল দিয়ে করা অন্যটা ভিনেগার তেঁতুলটা দেখা যাচ্ছে ওপরে তেমন একটা পানি উঠেনি একটু আমি তুলে দেখাচ্ছি উপরে পানি না উঠলেও এটা কিন্তু খুব একটা জমাট বাঁধেনি একটু দানা দানা টাইপের দেখা যাচ্ছে ভেতরে আর ভিনেগারে করাটা দেখতে পাচ্ছেন এটা তো পানি উঠেছে এটা অনেকটা লেবু দিয়ে করলে যেমন হয় তেমনই হয়েছে অল্প পানিও উঠে কিন্তু জমে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন তো আমার কাছে সবথেকে ভালো লাগে ভিনেগার আর লেবুর রস দিয়ে করাটা তেঁতুল দিয়ে যেটা করা সেটা বেশ ভালো জমে ওপরে পানি না উঠলেও কাটার পরে দেখবেন ভিতরে পানি উঠে আর সব থেকে বড়ো সমস্যা যেটা তেঁতুলটাকে আলাদা করা আপনি যদি ধরেন এটা দিয়ে মিষ্টি দই তৈরি করতে চান তো তেঁতুলটাকে আসলে আলাদা করে ফেলা ঝামেলা ওই কালারটাও থেকে যায় আর তেঁতুলের টকটক ভাবটাও চলে আসে তো বেস্ট অপশন যদি আপনি দই বানানোর জন্য দই বীজ তৈরি করতে চান তাহলে সেটা হচ্ছে ভিনেগার আর লেবু তেঁতুল দিয়েও হবে হয়তো এটা কাপড় টাপড় দিয়ে একটু পেঁচিয়ে নিলে বেশি ভালো হবে আপনারা চাইলে করতে পারেন এই হচ্ছে আমাদের দই বীজ চারটা ভিন্ন পদ্ধতিতে এখন আপনার কাছে কোনটা সহজ লেগেছে বা কোনটা ভালো লাগে সেভাবে আপনি চাইলে ঘরে দই করে ফেলতে পারেন আর এই দই বীজ দিয়ে আপনি নানা রকম দই ঘরেই বানাতে পারেন এবারে আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি বেশি হলে বড় বাটি আর বড় ছাঁকনি নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে শুকনামরিচের আরেকটা হচ্ছে লেবু দিয়ে বানানো দই বীজ তো এই দুটোর মধ্যে কিন্তু পানি উঠেছে তো আমরা যদি পানি সহ দই বীজ ব্যবহার করি দই বানানোর ক্ষেত্রে তাতে কিন্তু আমাদের ওই দইটাতেও প্রচুর পানি উঠবে এই জন্য যেটা করতে হবে আমাদের এই পানিটা নিংড়ে নিতে হবে তাই আপনি একটা পাতলা কাপড়ে অথবা এরকম একটা ছোট ছিদ্রলা ছাঁক নিতে এই দই বীজটাকে তুলে নেবেন এবং এই পানিটা নিংড়ে নেবেন চেপে চেপে বা ঘেটে ঘেটে করার দরকার নেই জাস্ট একটু নেড়ে চেড়ে দিবেন আর মোটামুটি আধা ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দিবেন যতক্ষণ না পানি বের হয় দেখতেই পাচ্ছেন এতটুকুন দই থেকে কতখানি পানি বের হয়েছে এটাই হচ্ছে দই বীজ আর একদম পারফেক্ট একটা দইয়ের মধ্যে পার্থক্য আমরা যখন ভালো একটা দই বানাই মিষ্টি দই বা অন্য যে কোনো দই তো সেটার মধ্যে কিন্তু এত পানি থাকে না আর আমরা চাইও না যে দই থেকে এত পানি উঠুক এজন্য এই দই বীজটা যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই এটাকে ভালো করে ছেঁকে নেবেন যাতে এই আলগা পানিটা নিংড়ে যায় আমি এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভেতরে যদি পানি থেকে থাকে তো সেগুলো আস্তে আস্তে ছাঁকনি ছিদ্র দিয়ে নিচে পড়ে যায় আর একসঙ্গে চাইলে এভাবে একটু নেড়ে মিশিয়েও নিতে পারেন আর তাছাড়া এই দই বীজ দিয়ে দই বানানোর আগে অবশ্যই এটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে যাতে দুধের সঙ্গে ভালো করে মিশে যায় যাই হোক আমি এটাকে এইভাবে আধা ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি যাতে পুরোটা পানি বের হয়ে যায় আর আগামী পর্বে এই দই বীজ দিয়ে আপনাদেরই অনুরোধে বাদামী কালারের মিষ্টি দই তৈরি করে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর অন্যান্য দইয়ের রেসিপি দেখতে হলে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন আল্লাহ হাফেজ